हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी सुमन और आपनारा देखछेन आमार चैनल सुमन घोष। आज आमरा जे बॉलीवुड सेलिब्रिटी के निये आलोचना करब, तिनी 50 बछरेर जीवने असंख्य मेयेर प्रेमे पड़ेछेन, आबार बियेओ करेननि, नाना बितर्केओ जड़िएछेन, जेलो खेटेछेन, आबार मानवतैषी काजेओ रयेछे बेश सुनाम। एई सब कथागुलो बोल्ले बोझा जाए तिनी आर केउ नन, बॉलीवुडेर हार्टथ्रब हिरो सलमान खान। एई मध्य गगने एसेओ तार चाहिदा एकटुओ कमेनि, बरं बेड़ेछे द्विगुण। तो चलुन ए वीडियोते आमरा सलमान खानेर लाइफस्टाइल, फैमिली, कैरियर, कार कलेक्शन, इनकाम, मोट सम्पत्ति इत्यादि निये आलोचना करब। तो चलुन वीडियोटी शुरू करा जाक। आर वीडियोटी शुरू करार आगे आपनारा जदि आमार चैनल नतून होये थाकेन ताहले प्लिज आमार चैनलटिके सबस्क्राइब करुन, एबं आपनारा जदि सलमान खानेर फ्यान होये थाकेन ताहले प्लिज ए वीडियोटिके लाइक करुन, शेयर करुन। चलुन वीडियोटी शुरू करा जाक। सलमान खानेर सम्पूर्ण नाम आब्दुल रशीद सेलिम सलमान खान, एबं सलमान खानेर जन्म 27 डिसेम्बर 1965 সালে মধ্যপ্রদেশের ইন্দোরে। 2021 সালের হিসাবে তার বর্তমান বয়স 55 বছর। এবং সালমান খানের উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি এবং জাতীয়তা ভারতীয়। এবং সালমান খানের নিকনেম হলো সাল্লু, ভাইজান, সুলতান ইত্যাদি। প্রফেশনে তিনি একজন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। চলুন এবার আমরা সালমান খানের পরিবারকে নিয়ে একটু আলোচনা করি। সালমান খানের পিতার নাম সেলিম খান। প্রফেশনে সেলিম খান হচ্ছেন অভিনেতা এবং চিত্রনাট্যকার, এবং তার মায়ের নাম সুশীলা চড়ক। সালমান খানের 3 ভাই ও 1 বোন, তাদের মধ্যে সালমান খানই বয়সে বড়। এবং তার মেজ ভাইয়ের নাম আরবাজ খান, এবং তার ছোট ভাইয়ের নাম সোহেল খান, এবং তার বোনের নাম অর্পিতা খান। চলুন এবার আমরা সালমান খানের শিক্ষাজীবন সম্পর্কে একটু আলোচনা করি। সালমান খান গোয়ালিয়রের সিন্দিকিয়া স্কুল থেকে পড়াশুনো করেন, এবং তারপর বান্দ্রার সেন্ট স্ট্যানিসলাউস স্কুল থেকে পড়াশুনো করেন, এবং তারপর মুম্বাইয়ের সেন্ট জোভিয়ার কলেজে ভর্তি হন। কিন্তু তার পড়াশুনায় তেমন মন ছিল না, সেই জন্য তিনি কলেজ ড্রপ আউট করেন। এবার আমরা সালমান খানের কেরিয়ার সম্পর্কে একটু জেনে নিই। 1988 সালে বিবি হতো আইসি চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে। তারপর 1989 সালে মুক্তি পায় তার সাড়া জাগানো ছবি ম্যায়নে প্যায়ার কিয়া। তারপর আস্তে আস্তে সকল তরুণ তরুণীর মনে জায়গা করে নেয় এই সালমান খান। এরপরে বছরের সেরা অভিনায়ক হিসেবে সেরা পুরস্কার পান তিনি। এরপর থেকে একের পর এক ছবিতে তাকে দেখা গিয়েছে নতুন রূপে। এরপর 2003 সালে মুক্তিপ্রাপ্ত তেরে নাম ছবি বিশ্বে ঝড় তুলে দেয়। সবাই মনে করেন তার সেরা ছবির মধ্যে এটি অন্যতম। তারপর 2004 সালে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে মুঝসে শাদি কারোগি ছবি করেন, এবং তার পরের বছর 2005 সালে নো এন্ট্রি ছবিতে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। কিন্তু তারপর থেকে সালমান খানের জীবনে আসে এক অন্ধকার অধ্যায়। 2006, 2007 এবং 2008 সালে তার মোট 10টি ছবি মুক্তি পায়, এবং যার মধ্যে মাত্র 1টি ছবি জনপ্রিয়তা লাভ করে, এবং বাকি 9টি ছবি ফ্লপ খায়, কোনো মার্কেটই পায়নি বাকি 9টি ছবি। এরপর 2009 সালে ওয়ান্টেড ছবি আবার তার হারানো মার্কেট ফিরিয়ে আনে। তারপর 2010 সালে দাবাং এবং 2011 সালে বডিগার্ড ছবিতে আরও জনপ্রিয়তা লাভ করে। তারপর 2012 সালে টাইগার জিন্দা হে, এবং 2014 সালে কিক, এবং 2015 সালে বজরঙ্গি ভাইজান, এবং সর্বশেষ 2017 সালে সুলতান ছবি করেন, এবং তারপর টিউবলাইট এবং টাইগার জিন্দা হে ছবিতে অভিনয় করেন। বর্তমানে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা রাধে দ্য মোস্ট ওয়ান্টেড ভাই সুপারভাবে ফ্লপ হয়েছে। চলুন এবার আমরা সালমান খানের বাড়িটি একটু দেখে নিই। সালমান খান মুম্বাইয়ের বান্দ্রায় এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার পরিবারের সাথে থাকেন, এবং এই অ্যাপার্টমেন্টের নাম হলো গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। এছাড়াও তার ফানভেলে একটি ফার্ম হাউস আছে, যেটির নাম অর্পিতা ফার্ম হাউস, যেটি 150 একর জমির উপর তৈরি। ছবিতে আপনারা তা দেখতে পাচ্ছেন। চলুন এবার আমরা সালমান খানের কার কালেকশনটি একটু দেখে নিই। সালমান খানের প্রথম গাড়িটি হলো রোলস রয়েস, যা ভারতীয় মুদ্রায় যার দাম 3,36,00,000 টাকা, এবং তার দ্বিতীয় গাড়িটি হলো পোর্সি প্যানোরামা, ভারতীয় মুদ্রায় যার দাম 2,10,00,000 টাকা, এবং তার তৃতীয় গাড়িটি হলো রেঞ্জ রোভার ভোগ, ভারতীয় মুদ্রায় যার দাম 2,27,00,000 টাকা, এবং তার চতুর্থ গাড়িটি হলো মার্সিডিজ বেঞ্জ GLX 350, ভারতীয় মুদ্রায় যার দাম 85,00,000 টাকা। চলুন এবার আমরা সালমান খানের ইনকাম সম্পর্কে একটু জেনে নিই। সালমান খান এক একটি সিনেমা করতে 60 কোটি টাকা নেন, এবং একটি ব্র্যান্ডকে ইনভেস্টমেন্ট করতে 10 কোটি টাকা নেন। এছাড়া সালমান খানের একটি গার্মেন্টস সংস্থা আছে, যার নাম বিং হিউম্যান, সেখান থেকে তার একটা হিউজ ইনকাম আছে।
এবার আমরা সালমান খানের মোট সম্পত্তিটি একটু দেখে নিই। সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ $260 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় যা প্রায় 1861 কোটি টাকা। তো চলুন, এই হচ্ছে সালমান খান সম্পর্কে আজকের ভিডিওতে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা যদি সালমান খানের ফ্যান হয়ে থাকেন তো প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।